আজ আমরা পড়বো কি রেসপিরেশন বা শ্বসন। আজকে কি পড়বো আমরা? রেসপিরেশন বা শ্বসন। কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে সমস্যা আছে, শ্বসন ও শ্বাসকার্যের মধ্যে পার্থক্য কি? শ্বসন ও শ্বাসকার্যের মধ্যে পার্থক্য। শ্বাসকার্য বা যাকে আমরা বলে থাকি হচ্ছে বৃদ্ধি। ফার্স্টে শ্বসন ও শ্বাসকার্যের মধ্যে পার্থক্য জানার আগে আমাদের হচ্ছে প্রয়োজন শ্বসন কি সেই বিষয়ে ধারণা। শ্বসন জানার আগে হচ্ছে জানা দরকার মানুষের ক্ষেত্রে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের জৈবানিক প্রক্রিয়া আছে, যেমন বৃদ্ধি, কোষ বিভাজন, গমন। সাপোজ আমি এক স্থান থেকে অন্য স্থানে হচ্ছে গমন করছি, এর জন্য হচ্ছে কিসের প্রয়োজন? প্রয়োজন হচ্ছে শক্তি। কিসের প্রয়োজন হচ্ছে? এর জন্য প্রয়োজন হচ্ছে শক্তি। এই শক্তি কোথা থেকে আসে? খাদ্য থেকে। খাদ্যের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের উপাদান থাকে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ ও জল। আমরা যখন হচ্ছে কি করি মুখ বিবর, আমরা যখন কি করি মুখ বিবরের মাধ্যমে কি করি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করলাম। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য হচ্ছে গ্রহণ করার ফলে সেই খাদ্য কি করে গলবিল ও গ্রাস নালীর মাধ্যমে, গলবিল ও গ্রাস নালীর মাধ্যমে কোথায় আসে? হচ্ছে পাকস্থলীতে। পাকস্থলী সেখান থেকে পাকস্থলী প্রাচীরে বা পাকস্থলীর মধ্যে হচ্ছে খাদ্য পাচিত হয়, সেখান থেকে প্রবেশ করে কোথায় হচ্ছে? সেখান থেকে প্রবেশ করে আমাদের হচ্ছে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের প্রাচীরে হচ্ছে খাদ্য বস্তু হচ্ছে পাচিত হয়। ক্ষুদ্রান্তের প্রাচীরে খাদ্য বস্তু হচ্ছে পাচিত হয়। পাচিত হওয়ার মাধ্যমে ক্ষুদ্রান্ত তিনটি অংশের সমন্বয়ে গঠিত, কি কি? ডিওডিনাম, জেজুনাম ও ইলিয়াম। জেজুনাম ও ইলিয়াম অংশে কি হয়? আঙ্গুলের মতো হচ্ছে প্রবর্ধক লক্ষ্য করে যায়, একে বলা হয় থাকে ভিল্লি বা হচ্ছে ভিলাই। একে বলা হয় থাকে ভিল্লি বা ভিলাই, ভিল্লি বা ভিলাই। এই ভিলাইয়ের মাধ্যমে যে হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় গ্রহণ করেছিলাম সেই খাদ্য বস্তু কি হয়, সেটা হচ্ছে সরলতম ফর্ম বা হচ্ছে গ্লুকোজ গঠিত হয়। এই গ্লুকোজ হচ্ছে ভিলাইয়ের সঙ্গে অসংখ্য রক্তবাহ যুক্ত থাকে, এর মাধ্যমে কি হয় কোষে কোষে ছড়িয়ে পড়ে, এর মাধ্যমে কোষে কোষে ছড়িয়ে পড়ে। এই কোষে হচ্ছে গ্লুকোজের প্রবেশকে বলা হয় থাকে, গ্লুকোজের প্রবেশকে বলা হয় থাকে আত্মীকরণ। গ্লুকোজের প্রবেশকে কি বলা হয় থাকে? আত্মীকরণ। এই আত্মীকৃত গ্লুকোজ, এই আত্মীকৃত গ্লুকোজ হচ্ছে কি হয়, এই আত্মীকৃত গ্লুকোজ, এই আত্মীকৃত গ্লুকোজ কি করে শ্বসন পদ্ধতির মাধ্যমে কি উৎপন্ন করে? হচ্ছে শক্তি উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে। তাহলে আমরা হচ্ছে শ্বসন কি জানলাম? শ্বসন যে পদ্ধতিতে হচ্ছে শ্বসন বস্তু হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ কি হবে? অক্সিজেনের উপস্থিতিতে। অক্সিজেন আমরা কোথা থেকে আসে? শ্বাসকার্য। শ্বাসকার্যের ক্ষেত্রে আমরা হচ্ছে দুটো পদ্ধতি জানি, কি কি পদ্ধতি? একটা হচ্ছে প্রশ্বাস বা হচ্ছে ইন্সপিরেশন, প্রশ্বাস বা ইন্সপিরেশন। আর একটা হচ্ছে কি নিঃশ্বাস বা হচ্ছে এক্সপিরেশন। প্রশ্বাসের মাধ্যমে যে আমরা O2 যুক্ত বায়ু গ্রহণ করি সেটা আমাদের হচ্ছে শ্বাসনালীর মাধ্যমে, শ্বাসনালীর মাধ্যমে দুটি ফুসফুসে গৃহীত হয়, দুটি হচ্ছে ফুসফুস অবস্থান করে সেখানে হচ্ছে গৃহীত হয়, ফুসফুসে গৃহীত হয় এবং সেখান থেকে হচ্ছে কি হয় কোষে প্রবেশ করে। তাহলে কোষে হচ্ছে, কোষের মধ্যে হচ্ছে কি আছে? গ্লুকোজ C6H12O6 বা হচ্ছে গ্লুকোজ আছে। সেই গ্লুকোজ কি হয় অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড, জল আর হচ্ছে শক্তি উৎপন্ন হবে। তাহলে সেই পদ্ধতিকে আমরা কি বলে থাকি শ্বসন। তাহলে আমরা শ্বসন কি বললাম? যে পদ্ধতিতে শ্বসন বস্তু গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে বা অক্সিজেন যদি অনুপস্থিতি থাকে সেক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেন যুক্ত হচ্ছে যৌগ, যেমন NO3, SO4- এগুলো হচ্ছে ব্যবহৃত হবে। তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেন মূলকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড, জল ও শক্তি উৎপন্ন হবে। তাহলে এখান থেকে শ্বসনের হচ্ছে ক্রিয়ার সংজ্ঞা কি পেলাম? যে পদ্ধতিতে শ্বসন বস্তু গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে বা অক্সিজেনের অনুপস্থিতিতে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল ও শক্তি উৎপন্ন করে তাকে বলা হয় থাকে শ্বসন। তাহলে এক নম্বরে জানলাম হচ্ছে শ্বসন কি, এক নম্বরে জানলাম হচ্ছে শ্বসন কি। দুই নম্বরে জানবো হচ্ছে আমাদের ক্ষেত্রে শ্বসন কোথায় ঘটে, শ্বসন হচ্ছে কোথায় লক্ষ্য করা যায়, কোথায় ঘটে। তাহলে হচ্ছে শ্বসন হচ্ছে আমাদের ক্ষেত্রে কোষের মধ্যে হচ্ছে দিবারাত্রি ঘটে, দিবারাত্রি কোষের মধ্যে, আমাদের কোষের মধ্যে কি হয় দিবারাত্রি বা হচ্ছে দিনাত্রি লক্ষ্য করা যায়।
তিন নম্বরে জানবো হচ্ছে কি শ্বসন কে হচ্ছে কোষীয় শ্বসন বলা হয় কেন, কোষীয় শ্বসন কারণ হচ্ছে শ্বসনের ক্ষেত্রে শ্বসন বস্তু গ্লুকোজ কোষের মধ্যে হচ্ছে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড জল আর শক্তি উৎপন্ন করে, এই জন্য কোষের মধ্যে শ্বসন পদ্ধতি লক্ষ্য করা যায় বলে একে কোষীয় শ্বসন বলা হয় থাকে। চার নম্বরে জানবো হচ্ছে শ্বসন কে অপচিতি মূলক বিপাক বলা হয় কেন, অপচিতি মূলক বিপাক বলা হয় কেন, কারণ শ্বসনের ক্ষেত্রে হচ্ছে শ্বসন বস্তু গ্লুকোজ বা হচ্ছে জটিল বস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি ভেঙে কার্বন ডাইঅক্সাইড জল আর হচ্ছে শক্তি উৎপন্ন করে, এর ফলে দেহের শুষ্ক ওজন হ্রাস পায়, এই জন্য একে বলা হয় থাকে অপচিতি মূলক বিপাক ক্রিয়া। পাঁচ নম্বর কি দেখবো হচ্ছে শ্বসনের ক্ষেত্রে খাদ্যের মধ্যে, খাদ্যের মধ্যে সাপোজ ধর হচ্ছে কার্বোহাইড্রেটের মধ্যে যে স্থৈতিক শক্তিটা ছিল সেটা হচ্ছে শ্বসনের মাধ্যমে কি হবে ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত হবে, ব্যবহারযোগ্য শক্তি।